দমদমের ছাতাকলে খালপার লাগোয়া বস্তিতে ভয়াবহ আগুন। শনিবার ভর দুপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় ৪০টিরও বেশি ঝুপড়ি। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকায় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে চারিধার। মনে করা হচ্ছে ঝুপড়ির ঘরগুলিতে গ্যাস সিলিন্ডার ছিল, সেগুলি বিস্ফোরণ হয়েছে। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। একে একে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের সাথে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে আসেন দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়, সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ দুপুর ৩:৩০ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। মাথার উপরে ছাদ হারিয়ে সর্বশান্ত প্রায় শতাধিক মানুষ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বেশিরভাগ মানুষই ঘর থেকে তাদের কিছুই বের করতে পারেননি। চোখের সামনে আগুন সব কেড়ে নিয়েছে, কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয়রা। নির্বাচনী বিধি মেনে দমদম পৌরসভার তরফ থেকে তাদের প্রাথমিকভাবে পুনর্বাসন ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। জানা গেছে, এদিন সকাল ১২টা নাগাদ দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকল লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। দমকল সূত্রে খবর, ঝুপড়ির কাছে প্লাস্টিক সহ প্রচুর দাহ্য বস্তু মজুত করা ছিল, সে কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ঝুপড়ির বাসিন্দারাই পাশের খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে কথা বলেন দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রী জানান, দমকলের পাশাপাশি আগুন নেভানোর জন্য দমকল বিভাগের রোবট কাজে নামানো হচ্ছে। স্থানীয় মানুষরা খুবই সহযোগিতা করছে। আমাদের দুই কাউন্সিলর এখানে সভা থেকে ছিল, সৌগতদা এসছেন, আমরা আছি। আমরা চাই, কিছু অনেক মানুষের ক্ষতি হয়েছে, কারণ বাড়ি ঘর ভরে গেছে, ওগুলো আমরা দেখে নেবো। এখন প্রাথমিক কাজ হচ্ছে আগুন নেমানোর কাজ। আমি অলরেডি একটা রোবটকেও আসতে বলেছি। আমাদের একটা রোবট আছে, ফাইটিং করে, যেখানে মানুষ ঢুকতে পারে না, রোবটও আসছে। আমরা চেষ্টা করছি দ্রুততার মধ্যে। আমার ভেতরে অফিসার আছে, অয়ন আমাকে বারবার রিপোর্ট করছে, বলছে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তাদের পাশে আমরা থাকব। খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছান দমদম কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। স্থানীয়দের সাথে কথা বলেন বাম নেতা। তিনি জানান, আপাতত উদ্ধার করবার চেষ্টা করতে হবে, যাতে সুরক্ষা পাওয়া যায়, এটাই সবার কাজ। আমি এই কথাটাই বললাম, কর্মীরা আমাদের থাকবে, আমিও পাশে আছি। এদিন খবর পেয়ে এলাকায় আসেন দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। তিনিও কথা বলেন স্থানীয়দের সাথে। যেটা আছে সেটা ফায়ার ব্রিগেড নেবাচ্ছে, এখন এদের ঘর টর সব করে দিতে হবে। এখানে আমাদের কাউন্সিলর আছে অস্মিত পোদ্দার, অমিত পোদ্দার আছে, সুরজিৎ রায়চৌধুরী, রীতা রায়চৌধুরী, এরা আমাদের সব কাউন্সিলর, তৃণমূলের কর্মীরা আছে, সঞ্জয় আছে। সুতরাং যা করার দরকার আমরা করবো। রাত পোহালেই নববর্ষ, বাংলা নতুন বছরের আনন্দে মাতবেন সকলেই। তার আগের দিনে এমন ঘটনা, সব হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে দুর্গতদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দমদম। প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে। হালকা হোক কিংবা ভারী, যে কোনো গহনা ক্রয়ের ওপর থাকছে খুশির খবর আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।